দর্শক, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। এভাবে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে অতি তাড়াতাড়ি পৌঁছে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। মিরকা মাছ ভেজে নিয়েছি, রান্না করব বেগুন আলু আর একটি কাঁকরোল নিয়েছি। দেখিয়ে দিচ্ছি রান্না, গ্যাসটাকে অন করে দিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হলে আমি দিয়ে দিব তেল। ফ্যানটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি তেল। কাঁচামরিচ ফালি, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, স্বাদ মতো লবণ, মাছের মশলা, দিয়ে দিচ্ছি আমি অল্প একটু পানি। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি মৃদুল মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটাকে অনেকে মিরকা মাছ, কেউ বলেন মৃদুল মাছ। মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন আমি এক পাশে তরকারিগুলো দিয়ে দিচ্ছি, অল্প তরকারি নিচ্ছি, বেশি তরকারি নেইনি, মজা লাগবে না মাছগুলো তাই। আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু নিচে না লেগে যায়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, 6 মিনিটের জন্য কষিয়ে নিব 6 মিনিট। আমি 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি, দেখি 5 মিনিট মতো হয়েছে। তরকারিগুলো কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি সিদ্ধ হওয়ার জন্য। Thank you.
তরকারিটা হয়ে আসছে, আমি আরো ঝোলটা নিয়ে নিব। মাথাটাকে উল্টে দিচ্ছি, কারণ এক পিঠ হলে আর এক পিঠ হবে না। তাই এ হচ্ছে মানি প্ল্যান্ট গাছ, দেখতেই পাচ্ছেন। আমি এর ভিতরে রেখেছি, শিকড় গজিয়েছে আর কলি বের হয়ে গেছে, নতুন নতুন পাতা বের হচ্ছে। গাছটা খুবই সুন্দর, দেখতেই পাচ্ছেন। খাবার টেবিলে রাখি সৌন্দর্য বাড়ানোর জন্য, আপনারা চাইলেও এভাবে রাখতে পারেন। আর কীভাবে গাছে যত্ন নিতে হয় আমি আরেকদিন একটি ভিডিওতে দেখিয়ে দিব। খুবই সুন্দর গাছটা, অনেক সুন্দর। এই জিনিসটা কোনো কাছের কিছু না, আমি একটি সাদা বোতলে পানি দিয়ে তারপর শিকড় রেখে গাছগুলোকে বসিয়ে দিয়েছি। তরকারি রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। তরকারি রান্না হয়ে গেছে, মিগেল মাছ দিয়ে, বেগুন, আলু আর হচ্ছে কাঁকরোল দিয়ে রান্না করছি। বেশি তরকারি দেইনি, অল্প কিছু তরকারি দিয়েছি আমি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি মিগেল মাছ দিয়ে, বেগুন, আলু আর হচ্ছে কাঁকরোল দিয়ে রান্না করছি। কারেন্ট চলে গেছে, তারপর বৃষ্টি হচ্ছে বাইরে, এই জন্য কথাবার্তা একটু আগে যাচ্ছে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে আপনাদের কাছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নাসনা ফ্যামিলি বলে চ্যানেলটির সাথেই থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ সবাইকে।